5G প্রযুক্তির ব্যবহার শুরু হলে কৃষি উৎপাদন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসতে পারে তার উদাহরণ তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো। প্রযুক্তিটি ব্যবহার করে ইংল্যান্ডের একটি ডেইরি ফার্মকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে ফেলা হয়েছে। উদ্ভাবনী এই প্রকল্পের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইংল্যান্ডের সামারসেটে অবস্থিত ডেইরি ফার্ম এটি, যেখানে গবাদি পশুর দেখভাল থেকে শুরু করে দুধ সংগ্রহ পর্যন্ত সবকিছুই সম্পন্ন হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। আর এটি সম্ভব হয়েছে খামারটিতে 5G প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। 5G now it provides this umbrella. 5G ইন্টারনেট আমাদের এমন নেটওয়ার্ক সুবিধা দিয়েছে যে আমরা এখন সবকিছুকেই কানেক্টেড করতে পারছি, যা আগে চিন্তাও করিনি। 5G দিয়ে যে অনেক কিছু করা সম্ভব আমরা সেটাই দেখিয়েছি। খামারের প্রতিটি গবাদি পশুকেই আমরা কানেক্টেড করেছি। খামারের প্রতিটি গবাদি পশুর গলায় পরানো হয়েছে বিশেষ সেন্সরযুক্ত কলার, যেটি গরুর সকল কার্যক্রম সম্পর্কে নিয়মিত তথ্য প্রেরণ করছে নিয়ন্ত্রণ কক্ষে। শুধু তাই নয়, কোন গাভীটি কখন দুধ দেবে সে সম্পর্কে নিশ্চিত তথ্য সরবরাহ করা এবং দুধ সংগ্রহের নির্দিষ্ট স্থানে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা সম্পন্ন করবে। গাভীগুলোর গলায় জড়ানো ব্যান্ডটিতে ট্রান্সপন্ডার যুক্ত রয়েছে, যার সাহায্যে তারা নির্দিষ্ট দরজা দিয়ে রোবট বাহুর কাছে যেতে পারে। সেখানে রোবট বাহু নির্দিষ্ট গাভীকে চিনে নেয় এবং দুধ সংগ্রহ করে। মানুষের প্রত্যক্ষ সাহায্য ছাড়া পশুপালনের খামারটিতে এমন সিস্টেম গড়ে তুলেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকো, আর এটি পরিচালনা করছে এগ্রি ইপিআই সেন্টার। শুধু কলারই নয়, খামারে থাকা এক একটি গরুর গতিবিধি আর স্বাস্থ্য মনিটরিং করতে কানে বসানো হয়েছে স্মার্ট ডিভাইস। এসব গাভীর কানে স্মার্ট ট্যাগ যুক্ত রয়েছে, যা তাদের চলাফেরা ও শারীরিক অবস্থা বিশ্লেষণ করে। কোনো গাভী অস্বাভাবিক হারে চলাফেরা কমিয়ে দিলে আমরা বুঝি নেই সে হয়তো অসুস্থ হয়ে পড়ছে, তখন অফিসে কম্পিউটার মনিটরে তার অবস্থান দেখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সিসকো বলছে সামনের দিনে খামার ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে 5G প্রযুক্তি। এটি শুধুমাত্র ছোট আবদ্ধ খামার নয়, উন্মুক্ত খামারে থাকা যে কোনো পশুকে নিয়ন্ত্রণ করবে দূর থেকে। বিস্তৃত কানেক্টিভিটি গড়ে তোলার কারণে আমরা সব গবাদি পশুর অবস্থান ও তথ্য জানতে পারি। এই কানেক্টিভিটি শুধু খামারের ভেতরেই সীমাবদ্ধ না, উচ্চ ব্যান্ডউইথের ফলে আমরা অনেক বেশি স্মার্ট সেন্সর ব্যবহার করতে পারি, যা আমাদের অনেক বেশি তথ্য সরবরাহ করতে সক্ষম। আর দ্রুত গতির কারণে খামারের বাইরে অন্য কোথাও বসে এসব তথ্য বিশ্লেষণ করা সম্ভব। খামার ব্যবস্থাপনায় এভাবেই আমূল পরিবর্তন আনতে পারে 5G। শুধু এই খামারই না, যুক্তরাজ্য সহ গোটা বিশ্বে আমরা এই প্রযুক্তি ছড়িয়ে দিতে চাই। যুক্তরাজ্যের ইনোভেশন এজেন্সির সহায়তায় তৈরি খামারটিতে 5G প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে খাদ্য সরবরাহ এবং পরিচর্যার কাজও করা হচ্ছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।